সপ্তাহ 4 তারিখ আমার জোগাটা ফোকা হচ্ছে, মানে সপ্তাহ আমার খালা গেছে আর কি। হ্যাঁ, তো এখানে চিত্তশীলের জন্য একজন ডাক্তার আছে, তো সেখানে গেছি আমি এখানে জানার পরে, মানে সাবরুম হসপিটালে। হ্যাঁ, চিত্তশীলের দোকানে একটা ডাক্তার আছে, ওই ডাক্তার তো তাহলে যে এখানে ডাক্তার নাই, তো যে আছে এবার যে আমনে আজকে শান্তিদার ডাক্তার বসে তাড়াতাড়ি আপনার শান্তিদার জানগা। হ্যাঁ, আমার সুন্দর তো ভেয়াল অবস্থা, সব খুলতে গেছে বড় অবস্থা, তাড়াতাড়ি আমি আমার বাতি যাওয়ায় তাহলে কই যে তোর তো বাইক আছে, কারো তো ওকে আছে, তাহলে আমরা আমরা শান্তিদার লই আসল, তো যাইছে আমরা ধরছি ধরব আমতলি থানার। হ্যাঁ, আধ জায়গায় থামাছি আমরা, কারো তো দেখাইছে লাইনে সব কিছু দেখাইছে, তো আমি নামিয়ে আমি তাড়াতাড়ি কইছি যে দেখেন আমরা একটু তাড়াতাড়ি সারা দেন, আমার সত্যি অবস্থা, আমার তো একটা ছোটো ভুল হয়েছে, ঠিক আছে আমি অন্য শেয়ার করি, যেহেতু আমার হেলমেট নাই, যে বাইক ছাড়া তার হেলমেট আছে ঠিক আছে, তবু তো ডাবল হেলমেট দরকার, আমি আমার একটা ছোটো ভুল গেছিলো, আমার হেলমেট নাই, অর্থাৎ আমরা আমরা একটা ছোটো ফাইন করে দেন, বেশি বড় ফাইন করলে আমরা এত টাকা দিতাম না, যদি আমরা ডাক্তার দেওয়া যাতে যাতে আসি এক্ষণে। হ্যাঁ, আর না হয় যদি মনে করেন তাহলে কেস করবেন, হ্যাঁ তাহলে কেস করে দেন, যেহেতু আমরা ভুল হয়েছে আমি সৈতইতে রাজি আছি, তখন মন বৌদ্ধ সন্তানের এএসআই মনে হয় তাহলে লাইসেন্সটা গিয়ে লইয়া কর দেন। হ্যাঁ, দানগা আপনারা, তো আমি তো দিয়ে লাইসেন্সটা দিয়ে দিন তাহলে। হ্যাঁ, না লাইসেন্সটা দেওয়া যাচ্ছে না, লাইসেন্সটা বিকাশ থানার থেকে নিন। আমি কিন্তু দেখেন বারবার আমার চোখের অবস্থা দেখেন আপনি। হ্যাঁ, আবার সামনে যদি আবার কেউ ধরে আমরা নেই তাহলে তো আবার সেই কমার নাম করেন, আমি কিন্তু আপনার নাম করলে কি তারা ছাড়া দিব নাকি? আমি ধরেন এক কাম করেন, আমি আপনার আমরা সাবরুমে অফিসারের কথা কমু, আমার মানে চোখের সম্বন্ধে কমু, তাহলে যদি কয় লাইসেন্সটা দিয়ে দিবেন তাহলে দিয়ে দিয়েন। হ্যাঁ, তাহলে কর যে না ওসির নাম্বারটা আমার কাছে নাই। হ্যাঁ, তো আগে যে ওসির নাম্বারও আমরা দিতেন না, আপনি আবার লাইসেন্সটা দিতেন না, এটা তো হইতো না, আমরা তো স্বীকার করছি আমরা অন্যায় হয়েছি, আমরা ফাইন দিতে রাজি আছি, ছোটো একটা ফাইন করেন আমরা, আর বেশি দাবি করলে আমরা অক্ষর এত টাকা নাই। হ্যাঁ, কেস লিখা দেন, তাহলে কেসও লিখছে না, লাইসেন্সও দিছে না, পরে আমরা তো গেছি যা যাক, এরপরে বাইকটা তো রূপকের, তে যখন ফোন করছে কত ঠিক আছে আপনি আইয়েন, আমি তো 50% ফাইন করিয়া এই লাইসেন্সটা দিয়ে দিব, তো হে থাক গেছে যাওয়ার পর তারা কইতেছে যে আপনি এই 500 টাকা দেন আপনাদের, আমি তারা কইয়া দিছি কিন্তু তুমি 500 বা 1000 টাকা ফাইন দাও ঠিক আছে, কিন্তু ফাইনে দিবা। হ্যাঁ, তো তারা কইছে যে তুমি 500 টাকা দাও, তোমার ফাইন রসিদ দেওয়া হয়তো না, মেশিনটা নষ্ট হয়েছে বলে, তার ফাইনের স্থানীয় ফাইনের মেশিনটা নষ্ট হয়ে গেছে বলে। হ্যাঁ, তোমার কোনো ফাইন রসিদ দেওয়া হতো না, তো কইছে ফাইন রসিদ না দিলে আমি তাহলে আমি 500 টাকা দিতাম না। হ্যাঁ হ্যাঁ, এই কথা কইছি আর, তো এই কথা তাহলে আমার লাইসেন্সটা তবে তোমার লাইসেন্সটা আমরা বিগলসে ফাটাইয়া দিচ্ছি, তো তুই কথা বিগলসে ফাটাইয়া দিলে আবার 500 টাকা কেন ফাইন? হ্যাঁ, এই আর কি মেন কথা। আর পুলিশ তো মানুষের লাগিয়া, মানুষের সবসময় একটা সুবিধা উবিধা হয়, অন্যায় তো হইতেই পারে, আমার এই মুহূর্তে আমার চোখের অবস্থা অন্যরকম, আমার সব কিছু আছে, ডাক্তার দেখাইছে, ডাক্তার লগে লগে আমরা অ্যাডমিট করছি, কইছে আমরা ইয়ে দিয়ে এই করেন ওষুধ টুষ দিচ্ছি, তারপর জায়গা একটু যদি মানুষ নেওয়া হয় পুলিশ, তাহলে পুলিশের সাথে কি মানুষ থাকবো নি? আমার কথা হচ্ছে পুলিশ তো একটু থাকতেও মানবিক, না কি পুলিশের সাথে মানুষ থাকবে না, কালকেও একটা বাইক ধরে নিয়েছে পুলিশে। হ্যাঁ, রাত্রে যে বাইকটা চালাইছে তারও তো হেলমেট নাই, সেটি তারা দেখে না, আজকে একটা বাইক ধরে নিয়েছে পুলিশে, কিন্তু আমরা দেখতে আসি যে বাইকটা লইয়া গেছে তারও তো হেলমেট নাই, বাইকটা লইয়া গেছে পুলিশ লইয়া গেছে, পুলিশ হিসেবে পুলিশকে তো হেলমেট নাই, তা তার লাগে সত্যম হবে আমার লাগে একটু দূর হলে বিশাল কিছু, এটি কী? আর আমি অসুস্থ মানুষ, আমি কইছি যে আমার ভুল হয়েছে একটু ছোটো একটা ফাইন করেন, তাহলে ফাইনটা না করে লাইসেন্সটা রেখে দিয়েছে। আপনি একজন সাবরুম অনেক অনেক ভরি ভরি কমপ্লেন। হ্যাঁ, যারা হয় তারা আর রাস্তার মধ্যে যে হিসেবে যে কোনো মানুষের তুই তো আক্কা করি কথা না, এটি কী ব্যাপার? একটা আসে না, একটা ফুলিশ হলে কি তাহলে সব কিছু নাকি, তার একটা ভদ্রতা আসে না, তুই তো আক্কা করে প্রায় তুই তো আক্কা যত্ন করে আমার। এরপর আমি যখন কইছি যে আপনি এটাই ঠিক করতেছেন না, এরপর তাহলে কী কর, ভিডিও রেকর্ডিং করো, ভিডিও রেকর্ডিং করো। আরে আমার চোখে এই অবস্থা, আমার লোকে এত খারাপ ব্যবহার করার ফলে তাহলে আবার আমি কইছি যে আপনি এটাই ঠিক করতেছেন না, কব ভিডিও রেকর্ডিং করো, আমি কইছি তো তাহলে তো সবটি করেন ভিডিও রেকর্ডিং, ভিডিও রেকর্ডিংটা সবটি করার দরকার আছে। হ্যাঁ, আমি কথাই কই তাহলে। আপনি একজন সাবরুম শহরের সচেতন নাগরিক এবং ব্যবসায়ী, হ্যাঁ, আপনি এই যে সাবরুমের মরণ বৃদ্ধের এই সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে আপনি কি সরকারের কাছে কি দাবি রাখবেন? এইভাবে পুলিশ পাবলিকের লাইফ, পাবলিক পুলিশের লাইফ, যে পুলিশ যদি পাবলিকের সাহায্য না করে কি সব পাবলিকই পুলিশের সাহায্য করতে আগে আইবে আগে, সেটা যাতে সরকার চিন্তা ভাবনা করে, কারণ সব কিছুই তো পাবলিকই, পাবলিক কেউ নিরাপত্তা থাকে কেউ সুবিধা হয় এটা তো চিন্তা করতেই। হ্যাঁ, লঘুভাবে গুরুদণ্ড এটা তো ঠিক না পাবলিকের, এই কথা হয়েছে মেন কথা, এটাই সরকার দাবি যাতে পুলিশ পাবলিক আরও কাছে আসতে পারে,